আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মিষ্টি দই, আর এই দইটা বানাবো আমি ইলেকট্রিক ওভেনে। তো চলেন দেখে আসি দই বানাতে কে কি লাগবে। হাফ কাপ টক দই, হাফ কাপ চিনি, আর 2 লিটার দুধ। দুধ বসিয়ে দিলাম চুলায়, এখন চুলাটা অন করে দিব। 2 লিটার দুধকে কমিয়ে আমি 1.5 লিটার করব। দুধটাকে নাড়তে হবে বলক আসা পর্যন্ত, তা না হলে দুধ নিচে লেগে যেতে পারে, আর দুধ লেগে গেলে দই ভালো হবে না। দুধ বলক চলে আসছে, এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিব। এখন চিনি অ্যাড করব, তারপরে নাড়া দেব। দুধ হয়ে আসছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব, তারপর হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধ ঠান্ডা হয়ে আসছে, তো এটার টেম্পারেচারটা এখন 50 থেকে 60 ডিগ্রির মধ্যে। এর বেশি যদি থাকে তাহলে টক দই দিলে ব্যাকটেরিয়া গ্রো করবে না আর দইটাও বসবে না। দইটা একটু ফেটে নিচ্ছি, এই যে ফেটে নিলে ভালো, মিক্স করতে সুবিধা। এখন আমি মিক্স করে দিচ্ছি, টক দইটা ঢেলে দিচ্ছি। টক দই মেশানো হয়ে গেছে, তো এখন আমি বাটিতে ঢেলে দিচ্ছি। তো আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে একটু ছেঁকে নিলে ভালো, তো আমি একটু ছেঁকে নিচ্ছি। একটা মাটির পাত্র ঢেলে দিচ্ছি, মাটির পাত্রে বসাবো। আমি দইয়ের পাত্রগুলি এখন ওভেনে দিয়ে দিব। ওভেনের টেম্পারেচার থাকবে 50 থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ভিতরে। দইগুলো বসে গেছে, এই দই বসাতে ইলেকট্রিক ওভেনে 3 ঘন্টা সময় লেগেছে। তো এখন এগুলিকে আমি ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য, তারপরে সার্ভ করব। তা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।